হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা মহারাজ। আজকে আমি প্রায় দেড় বছর পর চলে এসেছি আপনাদের সাথে ইউটিউবে। এটা আমার দেড় বছর পর ফার্স্ট ভিডিও। অ্যাকচুয়ালি কোভিডের যখন লকডাউন চলছিল এই এপ্রিল মাস, যদি আমি ভুল না করি 15th April হবে বা 15 to 18 April আশেপাশে, আমি প্রথম ভিডিওটি বানিয়েছিলাম আমার লকডাউনের, যে একটা বোর হয়ে গেছিলাম বাড়িতে বসে থেকে, তখন আমি আপনাদের সাথে প্রথম একটা ভিডিও শ্যুট করি। এবং সেই ভিডিওটা কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমি একটা ইউটিউব চ্যানেল করে দেব বা এরম কিছু ভেবে আমি ওটাকে কিন্তু স্টার্ট করিনি। আমার যদি প্রথম বা ফার্স্ট ভিডিওটা, মানে ফার্স্ট ডের ভিডিওটা আপনারা দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে সেই ভিডিওতে আমি কিছুই প্ল্যান করে করিনি। ইভেন আমি যে স্ক্রিপ্টটা ওখানে বলছিলাম সেটা কমপ্লিটলি ওই সময় আমার যেটা মনে হয়েছে আমি সেটা শেয়ার করছিলাম, যদিও মানে আমি আপনাদের সাথে কোনো লাইভ ইন্টারঅ্যাক্ট সে সময় করিনি, তবু আমি আমার যে সেই সময় আমার যা মনে হয়েছিল আপনাদের সাথে শেয়ার করব বা যেভাবে নিজেকে এক্সপ্রেস করব আমি কিন্তু সেটা করেছিলাম সেই সময়। তো তারপরে আমার খুব ভালো লেগেছিল প্রথম ভিডিওটার পরে, যদিও আমি ভেবেছিলাম একবার যে আমি ভিডিওটা শুধু ফেসবুক প্রোফাইলের জন্য দেব, হয়তো ইউটিউবে দেব না, কিন্তু তারপর আমার মনে হলো যে না, আমার ইউটিউবে আপলোড করাটা উচিত, হয়তো এটা একটা মেমোরি হিসেবে থেকে যাবে। তো তারপরে আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও বানাই, টোটাল 29 ভিডিওস আমি বানিয়েছিলাম। অ্যাকচুয়াল কিন্তু কন্টেন্টটা আমার মেকআপ রিলেটেডই ছিল, যেখানে আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। অ্যাকচুয়ালি আমি, আমার এখনও মনে আছে আমি যখন এই পোস্টটা শেয়ার করেছিলাম ফেসবুকে বা ইনস্টাতে, তো আমাকে অনেকে মেসেজ করেছিল যে আমি কি কোনো মেকআপ আর্টিস্ট। তো ডেফিনেটলি আমি মেকআপ আর্টিস্ট নই, আমি একজন মেকআপ লাভার, আমি পছন্দ করি মেকআপ করতে, এবং সেটাই আমি ওখানে শেয়ার করেছিলাম। কোনো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি ওখানে কিছুই শেয়ার করিনি। তো এবার কিন্তু প্রবলেমটা এটা হয় যে আমার মাইনাস চোখের পাওয়ার -5.75, তো আমার পক্ষে চশমা ছাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, আর ওরমভাবে মানে আমি একদম চশমা ছাড়া খুব একটা কমফোর্ট নই, যে কারণে প্রপার ভিডিও, মেকআপ রিলেটেড ভিডিও করাটা ভীষণ ডিফিকাল্ট, স্পেশালি আই মেকআপ। তবু আমি করেছিলাম সেই সময় শখ, কিন্তু আজকে আমি অনেক দিন পরে, অ্যাকচুয়ালি আমার হয়তো আপনারা লাস্ট যে ভিডিওটা আছে সেটা 2022 ফেব্রুয়ারিতে আপলোডেড, বাট অ্যাকচুয়ালি ভিডিওটা রেকর্ডেড 2021 এই পুজোর আশপাশের টাইমটাতে, ওগুলো শেডিউল করা ছিল সেই হিসেবে ওটা আপলোড হয়ে গেছিলো। তারপরে আমি ভেবেছি আমি আবার পোস্ট করব, কবে কি করব। তারপরে আমাদের ইউটিউব কমিউনিটিতে কিন্তু আগে একটা এরকম রেস্ট্রিকশন ছিল যে পার্টিকুলার এত সাবস্ক্রাইবার হতে হবে, দেন অনলি আমরা কমিউনিটিকে, কমিউনিটি পোস্টের অ্যাক্সেস পাবো। কিন্তু সেটা পরে যখন কমিয়ে সবার জন্য করে দেওয়া হলো, তখন কিন্তু আমি পোস্ট করেছিলাম রিলেটেড টু 7 চাক্রাস অ্যাফার্মেশন, যেখানে আমি এই পোস্টার মাধ্যমে আপনাদের সাথে আমাদের যে এনার্জি সেটাকে কী করে আমরা বুস্ট করব উইথ দ্য হেল্প অফ অ্যাফার্মেশন, সেটা কিন্তু আমি একটা পোস্ট ফরম্যাটে আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম। তা বাদ দিয়েও আমি রিসেন্টলি পোস্ট করেছিলাম আমার একটা, যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন জানি, তো আমি একটা ইলাস্ট্রেশন, ওটা আমার নিজের হাতে বানানো, যেটা আমি সফটওয়্যারে বানিয়েছিলাম, সেটা আমি পোস্ট করেছিলাম অ্যাজ এ কমিউনিটি পোস্ট। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি আজকে, এই ভিডিওটা একটা ছোট্ট ইন্ট্রো হতে পারে, কারণ প্রপারলি কোনো দিনই আমি ইন্ট্রো দিইনি, আমি ডাইরেক্ট স্টার্ট করেছিলাম। তো আমার মনে হলো যখন দেড় বছর গ্যাপে আমি আবার এই ইউটিউব চ্যানেলে একটা কোনো ভিডিও দিচ্ছি, আমার মনে হয় প্রপার একটু এখানে আপনাদের সাথে একটা ইন্ট্রোর দরকার আছে, তাই আমি আজকে এই ভিডিওটা আর কি বানিয়েছি আপনাদের জন্য বা বানাচ্ছি এই ভিডিওটা। তো
আমার চ্যানেলে আমি যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমি হিন্দি দিয়ে স্টার্ট করেছিলাম। আমার মতো সম্ভবত আমার প্রথম এক প্রথম ভিডিওটা বাংলাতেই ছিল বা হ্যাঁ এরকমই হবে। তার মাঝে যদি আমি একবার বাংলাতে ভিডিও করেও ছিলাম, তো আমার যে ফ্রেন্ড মানে আমার যে কলেজের ফ্রেন্ডস তারাও কিন্তু ম্যাক্সিমামই নন বেঙ্গলি ছিল। তো সেই সময় অনেকে আমাকে বলেছিল যে বাংলার মানে হিন্দি এই ব্যাপারটা, তখনই সেই জন্য আমি ভেবেছিলাম যে যারা আমার আমি বাঙালি তো যারা বাঙালি তারা তো হিন্দি বোঝে, কিন্তু জরুরি নয় যে নন বেঙ্গলিরা বাংলা বুঝবে। তো সে কারণে কিন্তু আমি সেই সময় অ্যাজ এ টার্গেট অডিয়েন্স আমি কিন্তু অনেকগুলো ভিডিওই আমি কিন্তু বানিয়েছিলাম যেটা হচ্ছে হিন্দিতে। যদিও আমি একটা ডান্স ভিডিও আপনাদের সাথে আপলোড করেছিলাম, যদিও সেটা একদম মানে ইনস্ট্যান্ট পারফরমেন্স, কারণ আমি যতবার প্রি প্ল্যান করেছিলাম যে আমি ডান্স করব, আমি ভিডিও দেবো, ওটা আমি করেছিলাম 2020 রবীন্দ্র জয়ন্তী মে মাসে। আমি যতবার ভেবেছিলাম আমি ততবার কোনো না কোনোভাবে আমি মানে হয় আমি অসুস্থ হয়ে গেছি বা আমার পায়ে চোট পেয়েছি, আমি পায়ে চোট পেয়ে অনেক দিন ভুগেছিলাম, তো তাই জন্য আমি কোনো প্ল্যান করিনি। আমার কাছে আমি প্রচুরবার ওটা আমি মানে 5 থেকে 6 বার আমি ডান্স ভিডিওটা করব বলে আমি ভেবেছিলাম। যদিও আমি একটা সময় মানে ছোটোবেলায় আমি ডান্স শিখতাম, তো তারপরে বহু বছর আমার লাস্ট প্রোগ্রাম 2009 জানুয়ারি মাসে 12 জানুয়ারিতে ছিল, তারপরে আমি ডাইরেক্ট কিন্তু আর মানে কোনো রকম কোনো প্রোগ্রাম বা কোনো ডান্সের সাথে আর কোনোভাবে কানেক্টেড ছিলাম না। একদম ওই দিনের পরে কিন্তু 2020 যে আমি রবীন্দ্র জয়ন্তী যে ডান্সটা করেছিলাম ওটা আমারই কোরিওগ্রাফি ছিল, তো আমি ওই ভিডিওটা ডাইরেক্ট বানাই। অ্যাকচুয়ালি আমি যতবার ভেবেছি, ইভেন আমি যখন প্র্যাকটিস করব একটা ডান্স রিহার্সালের খুব দরকার, আমি কিন্তু যতবার রিহার্সাল করতে গেছি কোনো না কোনোভাবে একটা বাধা এসে একটা কোনো না কোনোভাবে হয়েছে। ইভেন সেই দিনও যখন আমি ভিডিওটা বানাই তখন কিন্তু আমার বাড়ি বালুরঘাট, তো বালুরঘাট হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের যে সাইড তার মধ্যে দক্ষিণ দিনাজপুর বলে একটা ডিস্ট্রিক্ট রয়েছে, তার যে মেন টাউন বা মেন সিটি সেটা হচ্ছে বালুরঘাট। তো আমি বালুরঘাটেই তখনও ছিলাম, কোভিডের কারণে আমি তখন কলকাতা থেকে বালুরঘাটেই ছিলাম। তো এবার আমি যখন এসেছি, এবার সেই সময় রবীন্দ্রনাথের জন্ম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে আমি একটা অনুষ্ঠান করছি, যদিও বাঙালি আমরা জানি যে যারা তোমরা আমার বাঙালি ভিউয়ার্সরা দেখছো তারা জানোই যে বৈশাখ মাস কালবৈশাখীর একটা ব্যাপার আছে, তো ঠিক সেই দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় মানে আবারও পণ্ড হয়ে যাওয়ার মতন। কিন্তু সেদিন আমি বলেছিলাম যে মানে আজকের ওয়েদারটা আজও খারাপ কিন্তু আজকে আমি ডান্সটা করবই, ওই জন্য আমি কিন্তু মোটামুটি একটা সাজতে আরম্ভ করেছিলাম। যেহেতু আমি বহু বছর ডান্সের সাথে কানেক্টেড ছিলাম না, তো আমার কাছে প্রপার ডান্স কস্টিউমগুলো যেগুলো ছোটোবেলার ছিল সেগুলো সেই মুহূর্তে আমার অবশ্যই ফিট হয়নি। তো আমি আমার মায়ের শাড়ি এবং নর্মাল একটা কস্টিউম যেগুলো আমার জুয়েলারি বা নর্মাল একটা মেকআপ করে আমি রবীন্দ্র নৃত্যটা করেছিলাম, সেটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখতে পারো। যদিও ওখানে জাজ করতে যেও না, কারণ আমি বহু বছর পরে কিন্তু ডান্সটাকে ওখানে পারফর্ম করি, আর আমি তার আগে কিন্তু কোনো প্র্যাকটিস করতে পারিনি, আমি জাস্ট একটু আগে ঘটনাটা বললাম। তো এবার সেই দিন কিন্তু ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আমার ওই মুহূর্তে ওই গানটাতে যেরকম স্টেপ মনে এসেছিলো আমি সেরকম করেছিলাম। হয়তো তোমরা যদি ডান্সটা দেখো দেখবে আমার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, আমি আমার বাড়ির ব্যালকানির মধ্যে ওই শ্যুটটা করেছিলাম, আর তখন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল, ইনভার্টারে আমি লাইটটা জ্বালিয়ে, যেহেতু আমি এটা জানি যে আমি যদি সেই দিনও না করি আমার এটা জেদ চলে এসেছিলো যে না আমি এবার আজকে করবই, তাই জন্য ওটা ইনভার্টারের লাইটটা জ্বালিয়ে আমি কিন্তু ডান্সটা পারফরমেন্স করেছিলাম সেই দিন ওখানে। তো সে কারণে হয়তো আমি নিজে যখন পরে ভিডিওটা দেখেছি আমার হ্যান্ড পোশ্চারগুলো প্রপার ছিল না,
কারণ যেটা হয় এত বছর পরে যতই হোক আমি এটা ভিডিও বানাই, এখানে কোনো ভিউয়ার্স নেই, মানে দর্শক অডিয়েন্স নেই, সরি ভিউয়ার্স বলবো না, ভিউয়ার্স অবভিয়াসলি তোমরা যারা আমার পরে ভিডিওটা দেখেছো, মানে সেই মুহূর্তে ইনস্ট্যান্ট লাইভ কোনো অডিয়েন্স ছিল না, তবুও এটা খুব ডিফিকাল্ট হয়েছিল কারণ একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে, ডান্সটা অত কনজেস্টেড এরিয়াতে হয় না, একটা ছোট্ট এরিয়ার মধ্যে আমাকে ডান্সটাকে করতে হয়েছিল। এবং আমার দিদি একটা ফুলদানি রেখে, মানে একটা আর্টিফিশিয়াল ফুলদানি রেখে সেই সময় জাস্ট একটা ওটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে একটু এনহ্যান্স করার ট্রাই করেছিল, এবং আমি খুব টেন্সড ছিলাম কারণ আমি এত বছর পরে, সেই সময় আমার যদিও আমার চোখের পাওয়ার ছিল -4.25, তো সেই সময় হঠাৎ করে এরকমভাবে চশমা ছাড়া নিজেকে একদম অন্যরকম দুনিয়ার মনে হয়েছিল। এবং আমি কিন্তু তখন ওই ভিডিওটা বানিয়েছিলাম, ওটা একটা কাইন্ড অফ জেদ যে না আমি আজকে ভিডিওটা বানাবই, তো আমি ওই ভিডিওটা দিয়েছি। আমি তারপরেও প্রচুরবার ভেবেছি, আবারও কোনো না কোনো প্রবলেম এসছে, তারপরে আমি ভেবেছি যে না এভাবে নয়, এরপরে আমি প্রপারলি আমি একটা যেটা হয় আর কি প্রপার রিহার্সেলের পরে গিয়ে দেবো, কারণ হয়তো আমি একটা ভিডিও, সেটা কারণ আমি রবীন্দ্র জয়ন্তীতে আপলোড করতে চেয়েছিলাম, ওটার একটা পার্টিকুলার ডে আছে, একটা ভিডিও হয়তো আমি ওভাবে দিই, প্রত্যেকটা ভিডিও তো আমি ওরকমভাবে দেবো না, তো সেই কারণে আমি তারপরে আর সে ডান্স ভিডিওকে আমি কন্টিনিউ করিনি। বাট আজকে থেকে আমি যে ভিডিওটা আমি আজকে আবার করছি, আজকে এই ভিডিওর পরে থেকে আমি ট্রাই করব আমার এই চ্যানেলে রেগুলার বেসিসে কিছু কিছু পোস্ট শেয়ার করতে, ডেফিনেটলি। হয়তো এখানে মেকআপটা একটা পার্ট হতে পারে, কখনো হয়তো আমি যদি চশমা ছাড়া কমফোর্ট ফিল করি অন ক্যামেরাতে মেকআপ, তাহলে হয়তো আমি কিছু ঘরোয়া মেকআপ আমি আপনাদের সাথে শেয়ার ডেফিনেটলি করব। এলস এই চ্যানেলের যে আমি কন্টেন্ট হিসেবে যেটা রাখছি সেখানে আমি ডান্সটাকে এখানে দেখাবো, মানে আমার যে এক্সপ্রেশনটা, মানে আমি নিজেকে এক্সপ্রেস করতে চাই এই চ্যানেলটার মাধ্যমে, সেখানে হয়তো কিছু ডান্স ভিডিও থাকতে পারে, তা বাদ দিয়ে কিছু মেকআপ স্কিন কেয়ার হল ভিডিও আপনারা দেখতে পারেন, তা বাদ দিয়ে যদি পসিবল হয় তাহলে হয়তো আমি আমার যে পছন্দের সাবজেক্ট যেগুলো আমি খুব পছন্দ করেছি, ডিজাইনিং আমার খুব পছন্দ, সেটা গ্রাফিক্স ডিজাইন হোক, সেটা ফ্যাশন ইলাস্ট্রেশন হোক, সেটা টেক্সটাইল ডিজাইন হোক, আমার এসব খুব পছন্দের জায়গা, কখনো যদি আমি সময় পাই আমি নিশ্চয়ই এই বিষয় নিয়েও আপনাদেরকে ডেফিনেটলি শেয়ার করব। তো এটা আজকে আমার একটা, যদিও ইন্ট্রোটা অনেকটা বড় হয়ে গেল, আমি এত দিন পরে আপনাদের সাথে কথা বলছি, হয়তো আমি অনেক কথা বলে ফেলেছি অলরেডি, ভিডিওটা 13 মিনিট ক্রস করে গেছে, বাট এই ভিডিওটার হয়তো একটা দরকার ছিল, এতদিন পরে আমি এসেছি, আমার মনে হচ্ছে যে আমি আরও কথা বলি, কিন্তু আমি এই ভিডিওটা এর থেকে বেশি বাড়াবো না, তাই জন্য আমি ভিডিওটা এখানে স্টপ করছি। আজকের এই ভিডিওর দিয়ে আমি, এই ইন্ট্রো ভিডিওর দিয়ে আমি আমার চ্যানেলের আবারও যে রেগুলারভাবে যে পোস্ট, হ্যাঁ এটা হয়তো হতে পারে যে আমি আগে যেরকম ফ্রিকোয়েন্ট করছিলাম সেরকম হয়তো, আমি বলছি না যে রোজ ভিডিও আসবে, হয়তো উইকলি ওয়ান টাইম আসতে পারে, কখনো যদি আমার মনে হয় যে না আমার রেডি আছে কন্টেন্ট তাহলে হয়তো উইকলি দুটো ভিডিও আসলে আসতে পারে। তা বাদ দিয়েও আমি কিন্তু ব্লগ, মানে ব্লগ স্পটে আমি রাইটিং আর কি ব্লগ লিখতাম, সেটাও আমার কন্টেন্ট ছিল স্কিন কেয়ার এবং মেকআপ, তো আমি ওটা কয়েকটা ভিডিওই আমি সরি কয়েকটা আমি ব্লগই আমি করেছিলাম, তখন অ্যাপস গুডনেসটা খুব মানে পার্পলে ওটার খুবই আমি মানে অ্যাড দেখেছিলাম, তো আমি সেই অ্যাড দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি ওই মানে অ্যাপস গুডনেসের প্রোডাক্টগুলো কিনেছিলাম। তা বাদ দিয়ে আমি তো আজীবনই মানে কাজল লাভার, তো কোল কাজল আমি বহু কিনেছিলাম, সেগুলো আমি কিছু শেয়ার করেছি, তো আমি চাইবো যে আমি হয়তো আবারও ওই ব্লগ চ্যানেল যেটা রয়েছে আমার blogspot.com এইখানে আমি হয়তো আবারও আমার যে ব্লগটা সেটা হয়তো আমি
পোস্ট করা আরম্ভ করব, আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব আমার কমিউনিটি পোস্ট বা ইউটিউব শর্টসের মাধ্যমে। তো এইটুকুই বলবো যে কাইন্ডলি পাশে থাকবেন। আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম এবং যখন আমি ফ্রিকোয়েন্ট ভিডিও দিতাম, আমি দেখেছি যে অনেক ভিউয়ার্স আমি পেয়েছিলাম। তো তারপরে হয়তো ধীরে ধীরে অনেক গ্যাপ পড়ে গেছে, অনেক দিন পর পর আমি ভিডিও দিয়েছি, বাট আমি চাইবো যে সেই সময় আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন তো সাপোর্ট করবেন, আর ডেফিনেটলি ফিডব্যাকও দেবেন। যদিও আমার ক্যামেরা নেই, মানে ক্যামেরা কোনো তে আমি শ্যুট করছি না, আমি ফোনেই শ্যুট করছি, আর আমি একটু বেশি ন্যাচারালভাবে থাকতে পছন্দ করি। আমি খুব একটা জাঁকজমক মেকআপ নিয়ে আমি খুব একটা কমফোর্ট নই, কারণ আই মেকআপ করে কোনো লাভ নেই, চশমাতে অর্ধেকটা ঢেকে যায়, আর আমি চশমা ছাড়া সে কিছুই দূরের জিনিস আমি কিছুই দেখতে পারি না। তো তো চেষ্টা করব আমি আপনাদের যদি কোনো রকম কোনো রিকোয়েস্ট থাকে, লাইক কোনো প্রোডাক্ট যদি সেটা পসিবল হয় আমি সেটারও রিভিউ করার ডেফিনেটলি ট্রাই করব। তো এটাই আজকের আমার মানে আমার বলা যেতে পারে রিবিগিনিং এই চ্যানেলের। তো এটা দিয়ে আমি আজকের ইন্ট্রোটা দিয়ে স্টার্ট করছি। খুব জলদি আমি আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে আসছি, তো সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।